হ্যালো গাইস, লোগোর নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আমি আছি উইলসন চামগং। তো শুরু করছি, আজ আমি দেখাবো মিস্টার ডি এডিটর অথবা মিস্টার ডি এডিটস। ওকে, তো এখানে আমি প্রথমে মিস্টার দিয়ে শুরু করব, তারপরে আস্তে আস্তে বাকিগুলো করব। তো এইখানে প্রথম অবস্থায় আমি এখানে রোবোটো ফন্ট দিচ্ছি, মোটাটা দিচ্ছি ব্ল্যাক। তারপরে এখানে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। ক্রিয়েট আউটলাইন করার পর এইখানে আমি একটা টাই অ্যাড করব। এর জন্য আমাকে এটা উপরে উঠিয়ে দিতে হবে। এইখান থেকে আমি টাইটা নিয়ে আসব। ওকে, এই হলো মিস্টার। তারপরে হলো ডি। ডিটা আমি এখান থেকে ছোট হাতে দিব। কিভাবে দেওয়া যায়? লোকেস রোবোটো বোল্ট এটা শুধুমাত্র আমি এই এম এর বরাবর রাখব, ছোট করে দেই। ওকে, এই অংশটুকু আমি একটু লম্বা করে দিব। ওকে, এটুকু একটা আইকন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এটুকু একটা সুন্দর আইকন। এবং এডিট অপশনটা আমি এখানে দিয়ে দিব, এই জায়গায় নেক্সা বোল্ট দিয়ে দিচ্ছি, ছোট্ট করে দিব। কন্ট্রোল টি দিয়ে স্পেস বাড়াবো 500 এবং ছোট করে দিব যতটুকু ছোট করা যায়। ওকে, অথবা আমি এটা এইভাবে রাখতে পারি এইখানে এডিট, ঠিক আছে, এভাবেও রাখা যায়। ওকে, এভাবে রাখলেও খারাপ দেখা যায় না। এটুকু আমি ধরে আর অ্যাড করে দিব, এটুকু ধরে অ্যাড করে দিব। ওকে, সবগুলো ধরে গ্রুপ করে দিব। অথবা এটুকু যদি আমি উপরে দিই সেক্ষেত্রে কেমন লাগতে পারে একটু দেখি। এখানেও খারাপ দেখা যায় না, সুন্দর লাগছে। যদি এটুকু আমি এখানে আরেকটু যদি কাজ করি, আমি এইভাবে টেনে আরেকটু এই পাশে নিই এবং এটুকু ধরে উপরে উঠে দিতে হবে আমাকে সামান্য। ওকে, অ্যালাইন করে দিলাম। তো আমার এখানে কমপ্লিট। তো এইটুকু যদি আমি এটার বরাবর রেখে দিই খারাপ দেখা যাবে না, ভালোই লাগবে। গ্রুপ করে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।